একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের ডাকে শহীদ স্মরণে ভার্চুয়াল জনসভায় বক্তৃতা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই উপলক্ষে দেয়ালি খানের প্রস্তুতি পূর্ব মেদিনীপুরে। আগামীকাল একুশে জুলাই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ডাকে শহীদ স্মরণে ভার্চুয়াল সভায় অনুষ্ঠিত হবে, যার প্রধান বক্তা মমতা বন্দ্যোপাধ্যায়। তারই সমর্থনে দেয়াল লিখন করলো পচের চার অঞ্চলের তৃণমূল কংগ্রেস ও যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। ওই দিন পচেট এলাকায় ও বাজার এলাকায় বিভিন্ন দেয়ালে একুশে জুলাই ভার্চুয়াল সভার সমর্থনে দেয়াল লেখা হয়। দেয়াল লিখনে ছিলেন পচের অঞ্চলের তৃণমূলের যুব কংগ্রেসের সভাপতি সন্তু মাইতি ও প্রদীপ মাইতি। যুব সভাপতি সন্তু মাইতি জানান, আগামী একুশে জুলাই শহীদ দিবস প্রতি বছর কলকাতায় পালিত হতো এবং সবাই মিলে সেখানে যোগ দিতাম, কিন্তু করোনার কারণে গত বছরের মতো এবছরও ভার্চুয়ালি সভা হবে এবং বক্তব্য রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই ভার্চুয়ালি সভা যাতে সবাই দেখেন, তাই সভার সমর্থনে দেয়াল লিখন করলাম। দেওয়াল লিখন করছেন কি কারণে? দলের সুপ্রিমোর নির্দেশ অনুযায়ী আগামী একুশে জুলাই নেত্রীর যে ভার্চুয়াল সভা রয়েছে তার সমর্থনে আমরা দেওয়াল লিখন করছি পঞ্চম অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। সভাটি কবে রয়েছে? সভাটি একুশে জুলাই রয়েছে, ঠিক দুটোর সময় ভার্চুয়াল মাধ্যমে নেত্রী বক্তব্য দেবেন বাংলাবাসীর উদ্দেশ্যে। তার জন্য আমাদের আগে থেকে প্রস্তুতি। দেওয়াল লিখনে কী লিখছেন আপনারা? দেওয়াল লিখনে আমরা উল্লেখ করে দিচ্ছি যে আগামী একুশে জুলাই নেত্রীর ভার্চুয়াল সভা রয়েছে, যেমন আমাদের বাংলায় প্রতি বছরই হয়, এবং সেই সঙ্গে এবছর একটা নতুন আঙ্গিকে যে ভারতবর্ষের অধিকাংশ রাজ্যে এই ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হবে। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।